সরিষাবাড়ি জামালপুর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান বিএনপি জামাতের ষড়যন্ত্র ও অপরাজনীতি প্রতিহত করতে পৃথক দুটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গেল শুক্রবার বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় ডাক্তার মুরাদ হাসান এমপি এর নির্দেশে বাস এলাকা থেকে সরিষাবাড়ি পৌর আওয়ামী যুবলীগ সভাপতি সুমন চাকলাদার ছাত্রনেতা শরীফ আহমেদ নীরব ও অন্যান্যদের উদ্যোগে অপরটি একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটির ব্যানারে সরিষাওয়ারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সানোয়ার হোসেন বাদশাহ সহ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এল লতিফ সাবেক স্বর্ণপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান এলিন সহ পৃথক পৃথক দুটি প্রতিবাদ সমাবেশ এ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বিএনপি জামাত মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মিথ্যাচারের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সকল স্তরের মানুষ সজাগ থাকার পাশাপাশি তাদের প্রতিহত করতে আহ্বান জানানো হয়